ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব তোমাদের প্রত্যেকের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো ওকে আসো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবলেম দিয়ে শুরু করছি দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা কি হবে ক্রমিক মানে পরপর যেমন আট নয় দশ দশ এগারো বারো এরকম পরপর তিনটা সংখ্যার গড় কি হবে যুগ্ম যুগ্ম মানে জোর অযুগ্ম মানে বিজোর আর এ ও বি এর যে কোনো একটি যে কোনো একটি মানে হয় জোর হবে অথবা বিজোর হবে আর ডি বলছে কোনটাই না চেক তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা তো মনে করো যদি নেও এক দুই তিন নিয়ে যদি নাও তাহলে গড় বার করতে গেলে উপরে কি লিখতে হয় টোটাল টোটাল মানে তিনটার যোগ ফল কত দুই একে তিন তিন ছয় আর তিনটার সংখ্যা তিন দিয়ে ভাগ করো তার মানে গড় কত হয় দুই তাই না হ্যালো গোয়ার মানে মনে আছে তো উপরে টোটাল টোটাল মানে যোগফল ছয় তিনটা সংখ্যা তিন দিয়ে ভাগ করো দুই তাহলে দেখো জোর হচ্ছে হ্যাঁ যুগ্ম হচ্ছে আবার যদি তুমি আরেকটা চেক করে দুই তিন চার নেই যে কোনো হইতে পারে পরপর দুই তিন চার যদি নাও তাহলে গড় কত হয় বলে দেখি গড় মানে উপরে টোটাল টোটাল কত দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় টোটাল হচ্ছে নয় আর তিনটা সংখ্যা তিন দিয়ে ভাগ করো কত হয় তিন তিরিকে নয় তিন আমি দেখলাম আর তো হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা নিলে গড় যুগ্ম হইতে পারে অযুগ্ম হইতে পারে জোর হইতে পারে এটা বিজোর হইতে পারে যে হইতে পারে তাই না তার মানে কত হয়ে বলে অপশন সি এ ও বি এর যে একটা এ তে যুগ্ম আছে বি তে অযুগ্ম আছে মানে এ আর বি এর মধ্যে যে একটা হবে হয় জোর নয় বিজোর শিওর দিয়ে বলা সম্ভব নয় তাই না এই যে আমরা দেখো দুইটা এক্সাম্পল নিয়ে দেখলাম ক্লিয়ার তাহলে এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় যে কোনোটা হতে পারে দুটি সংখ্যার গসাগু চার সংখ্যা দুটির লসাগুর যে কোনো দুটি উৎপাদক হলো পাঁচ এবং সাত সংখ্যা দুটির মধ্যে ছোট সংখ্যা হতো মন দিয়ে শুনুন গসাগু হচ্ছে চার আর যে কোনো দুটি উৎপাদক হ্যাঁ যেকোনো না দিয়ে এই শব্দটা হতো অন্য দুটি উৎপাদক হলো এই শব্দটা হতো মানে অন্য দুটি বলতে লসাগু কে ভাঙালে গসাগু কিন্তু পাবেই সাথে আরো দুইটা উৎপাদক কি কি আছে পাঁচ আর সাত গসাগু চার লসাগুর মধ্যে গসাগু পাওয়া যায় আর অন্য দুইটা উৎপাদক পাঁচ আর সাত তাহলে এবার এখান থেকে আমি যদি বলি বড় সংখ্যাও বার করতে পারবে ছোট সংখ্যা সংখ্যা দুইটা কি কি বড় সংখ্যাটা কত হবে বড় সংখ্যাটাকে ভাঙালেও গসাগু পাবে ছোট সংখ্যাটাকে পালেও গসাগু পাবে গসাগুর সঙ্গে কি থাকবে বড় সংখ্যাটা যখন বার করবে বড় উৎপাদকটা নিবে সাত আর যখন ছোট সংখ্যাটা বার করবে গসাগুর সঙ্গে ছোট উৎপাদকটা নিবে তাহলে ছোট সংখ্যাটা হবে চার পাঁচে কুড়ি আর বড় সংখ্যাটা আঠাশ চার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না একটু মাথা ঘাটাও আর তোমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলো বিশেষ ভাবে ফলো করবে যাদের অসুবিধা হয় হ্যাঁ এগুলোতে বুঝা গেল গসাগু চার লসাগুর মধ্যেও গসাগু থাকবে আর অন্য দুইটা উৎপাদক হচ্ছে পাঁচ আর সাত প্রশ্ন বলে দিছি সংখ্যা দুইটা কি কি সংখ্যা দুইটাকে যদি ভাঙাও বড় সংখ্যা ছোট সংখ্যা বড়টার মধ্যেও গসাগো থাকবে ছোটটার মধ্যেও গোসাগো থাকবে আর গসাগু ছাড়া কি থাকবে বলে দেখি এখানে আর আর আছে না ছোটটার মধ্যে মধ্যে থাকবে বড়টার কত থাকবে সাত ওকে চলো মান নির্ণয় করো হ্যাঁ এরকম দেখো নর্মালি এগুলাকে কি করি আমরা বলে দেখি ভাঙাই ভাঙাই এমন দুইটা সংখ্যা নেই যাতে গুণ করলে এত হয় কিন্তু এখানে দেখো পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হয় কিন্তু পারবে না কথা নর্মালি যেগুলো করি এরকম থাকে না একই একই চিহ্ন থাকে বলতে হয় প্লাস নয় সবগুলোই মাইনাস তখন এইভাবে ভাঙাই পাঁচ ছয় তিরিশ প্লাস থাকলে বড়টা অ্যান্সার হয় মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার কিন্তু যদি এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস প্লাস মাইনাস আর এটা পাশাপাশি দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতেও পারবে না তখন এগুলো আর মান বার করার না একটা বিশেষ শর্টকাট রুল আছে মনে রাখবে আর বাই টু রুট ওভার ফোর এ মাইনাস থ্রি ওয়ান আর নিচে টু টু বলতে কি এনে আর এই চিহ্নটার আগে কি চিহ্ন হবে দেখবে প্রথমের চিহ্নটা কি প্রথমে মাইনাস পরে প্লাস যদি প্রথমে প্লাস পরে মাইনাস হয়তো প্লাস মাইনাস প্রথমে চিহ্নটা কি প্লাস না তাহলে প্লাস হইতো আর প্রথমে চিহ্নটা যদি মাইনাস হয় মাইনাস বুঝা গেল তাহলে সূত্রটা √4a 3 এই জায়গাটা মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে যখন অল্টারনেট চিহ্ন থাকে তখন দেখবে ভাই কোন চিহ্নটা দেখবে প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাস যদি স্যার প্রথমে প্লাস থাকে সূত্র হবে √4a 3 1/2 ওকে তাহলে আসুন a এর জায়গায় a এর মান বসো এর মান মানে এ মানে হচ্ছে এই সংখ্যাটা সংখ্যাটা কত তেরো দেখো সব জায়গায় তেরো তেরো এর মান তেরো তাহলে তেরো বসালে চার তেরো কত হবে বাহান্ন মাইনাস তিন মাইনাস ওয়ান বাই টু তাহলে বাহান্ন থেকে তিন বিয়োগ করলে উনপঞ্চাশ উনপঞ্চাশ এর বর্গমূল কত হয় সাত মাইনাস ওয়ান বাই টু তাহলে সাতের থেকে এক গেলে ছয় নিচে দুই দুই দিয়ে ছয় কে কাটো তিন তার মানে অ্যান্সার কত হয়ে যাবে তিন বুঝে গেল এ মানে সংখ্যাটা এর মান বুঝছো এই যে তেরো তেরো সংখ্যা একটাই থাকবে তেরো 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 এটাই এর মান

এবার তোমরা ছোটবেলায় একটা সূত্র করছো এ স্কোয়ার মাইনাস বিয়ার মাইনাস এক আছে তো আগে বুঝো তাহলে মাইনাস বি স্কোয়ার হলে কি সূত্র হবে এ প্লাস বি মানে একবারে দুইটা যোগ করবো এ মানে প্রথমেরটা আর বি মানে পরেরটা a এ প্লাস বি ইন্টু এ বি এ মানে দুই মাইনাস বি মানে এক

মাইনাস সবচেয়ে বড় সবচেয়ে বড় কত উপরে এক একই এক বাই একুশ ওকে মাস্কানের গুলো কি হয় সব ক্যান্সেল হয় দুইটা বাজবে ফার্স্ট মাইনাস লাস্ট মানে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট এক বাই এক মাইনাস সবচেয়ে বড় এক বাই একুশ ওকে নিচে নিচে রাখবে আর সামনে স্যার দুই কেন ডিফারেন্স দুই তাই দুই তিন হইলে তিন আর যদি এক হয় তাহলে এক তো না লিখলেও হয় তাই না এক না লিখলেও হয় এক বাই দুই আর এটা লসও করতো একুশ হবে লসও আর উপরে একুশ হবে একুশ মাইনাস এক থেকে এক গেলে কুড়ি তাই না ক্যান্সেল করো দশ তার মানে কত হবে অ্যান্সার বলো দিকে ভাই দশ বাই একুশ ক্লিয়ার তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তাহলে প্রথমে একটু সূত্র দিয়ে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই ভাই আসো চারটি সংখ্যা এবিসিডি রয়েছে যার প্রথম তিনটি সংখ্যা অর্থাৎ এবিসি এর গড় হচ্ছে পনেরো এবিসি এর গড় পনেরো মানে এবিসি তিনটা যদি যোগ করো না ভাই তাহলে গড় যদি পনেরো হয় গড় গড় মানে একটা সংখ্যাই পনেরো তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে তিনটা মিলে কত হবে তিন পনেরো হয় পঁয়তাল্লিশ গড় পনেরো মানে একটার সংখ্যাই পনেরো তিনটা মিলে পঁয়তাল্লিশ গড় কত ষোলো তাহলে বিসিডি এই তিনটার যোগ ফল কত হবে বলে দেখি তুমি বলবে স্যার খুব সিম্পল হিসাব গড় যদি ষোলো হয় গড় মানে একটা সংখ্যাই ষোলো তাহলে তিনটা মিলে কত হবে তিন ষোলো আটচল্লিশ

তাহলে উনত্রিশ হয় তাহলে স্যার এ কত হবে একটু মাথা কাটাও তো দুইটা মিলে কত পঁয়তাল্লিশ বুঝতে পারছো ডি উনিশ হলে বি আর সি হবে উনত্রিশ কারণ দুইটা মিলে আটচল্লিশ টোটাল আটচল্লিশ প্রথম সংখ্যা প্রথম সংখ্যা মানে এ এর মান কত হয়ে যাবে অবসনে ষোলো খুব সিম্পল ওকে অনেকে হয়তো দেখি ভয় পেয়ে যাবে এটা কি দিয়ে দিল তাই না কিন্তু সিম্পল আরেকটা জিনিস তোমরা যদি কেউ আমাদের পেট করছে ভর্তি হতে চাও যে না আমার গভর্নমেন্ট জবের যে স্বপ্ন আছে এটার বাস্তব রূপ দিব তাহলে কিউ সমানিহ্ন ভাঙাও হ্যাঁ এর মান ইন্টু এসেই করে দিব ভাই হ্যাঁ পার্সেন্ট পার্সেন্ট ভোগে যাবে শূন্য শূন্য ক্যান্সেল

তাহলে মাইনাস দিয়ে মানে যে প্লাস হয় পাঁচটা আর দুইটা মিলে সাতটা গেল চিহ্নটা অ্যাভয়েড করলাম এদিকের মাইনাস এদিকের মাইনাস ক্যান্সেলই হবে বুঝছো এইটা ওই পারে গেলে মাইনাস হবে সেম চিহ্ন যোগ হবে পাঁচ আর দুই যোগ করলে সাত তাহলে এটারে যদি সাজিয়ে লেখো তাহলে পি বাই কিউ একবারে লেখা যায় এখান থেকে এরকম যদি থাকে না তাহলে পি ইস টু কিউ ডাইরেক্ট লিখতে পারবে এদিকে একটা আগে সাত সাতে ইস টু তিন এটা পরে বুঝো নাই একটা এক্সাম্পল দেই মনে করি এরকম আছে টু এক্স সমান সমান ফাইভ ওয়াই আমি যদি বলি বলো দেখি ভাই এক্স ইস টু ওয়াই কত তুমি বলবে সিম্পল স্যার পাঁচ পাঁচই আর এইটা পরে তার মানে পিটু কিউ কত হবে সেভেন টু থ্রি ভুলেও থ্রি টু সেভেন লিখবে না এই ভুলটা অনেকে করে কিন্তু তোমরা করবে না হ্যাঁ এইটা আগে চলো একটি গরু ও ঘোড়ার মোট মূল্য চব্বিশশো টাকা আচ্ছা স্পেলিং বাধ্য ঘোড়ার মূল্য তিরিশ এবং গরুর মূল্য কুড়ি চল্লিশ পার্সেন্ট বাড়লে উভয়ের মূল্য বত্রিশশো টাকা এটা কিন্তু পুলিশের পরীক্ষা আসলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক কিন্তু সম্ভবত ১৯ টুনিশ হবে দুই হাজার আঠারো কি উনিশ ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ আমরা এলিগেশন দিয়ে করব। ঘোড়া আর একটা হচ্ছে কি গরু স্যার এটা এলিগেশন কিভাবে হয় এলিগেশন মানে তিনটা জিনিস লাগে হ্যাঁ ঘোড়ার দাম কত বাড়ছে থার্টি আর গরুর দাম কত বাড়ছে ফোর্টি পার্সেন্ট তার মাঝখানে লিখতে হবে ওভারঅল কত বাড়ছে ওভারঅল ওভারঅল কত হয় আগে ছিল কত গরু আর ঘোড়ার টোটাল দাম কত ছিল চব্বিশশো এখন কত হলো বত্রিশশো তাহলে কত বাড়লো আটশো বাড়লো তাই না চব্বিশশো থেকে বত্রিশশো হইলো আটশো বাড়লো তাহলে পার্সেন্টে যদি আনো কত বাড়লো আটশো আর নিচে আগে কত ছিল চব্বিশশো শতকরা আনার জন্য ইন্টু হান্ড্রেড তাই না চব্বিশশো এর মধ্যে বারে আটশো শতকরা মানে একশো মধ্যে কত তাহলে ক্যান্সেল করো তিন আষ্টে চব্বিশ আর এখানে একশো ফ্র্যাকশন আইন এইভাবে রাখো হ্যাঁ ও আবার কত বারে একশো বাই তিন তাহলে তিন ক্যান্সেল করার জন্য পূর্ণ সংখ্যা আনার জন্য এটারও তিন দিয়ে গুণ করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটারও তিন দিয়ে গুণ করো তাহলে তিন তিরিশে কত হবে নব্বই স্যার কেন তিন দিয়ে গুণ করবো পূর্ণ সংখ্যা আনার জন্য তিন চল্লিশ একশো কুড়ি

ভাই গরুর দাম এক ইউনিট ঘোরার দাম দুই ইউনিট তাহলে দ্বিগুণ না যদি তিন গুণ মানে তিন হইতো তাহলে তিন গুণ লিখতাম তাই না দুই গুণ তাই না প্রাকৃতিক দ্রব্য বিক্রি করে ফিফটি পার্সেন্ট লাভ হয় যদি ক্রয় মূল্য দ্বিগুণ এবং বিক্রয় মূল্য অর্ধেক করা হয় তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ করতো ফ্র্যাকশনে আনতে পারো পার্সেন্ট দিয়ে করতে পারো ফিফটি পার্সেন্ট মানে কত দুই বাই এক ফিফটি পার্সেন্ট মানে দুই ভাগ এক মানে ক্রয় মূল্য যদি হয় দুই ভাগ সিপি আর একদিকে লেখে এক্সপি ক্রয় মূল্য যদি দুই ভাগ হয় ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত হবে দুই মানে তিন ভাগ বা তিন টাকা ক্রয় মূল্য দুই টাকা বিক্রয় মূল্য কত টাকা টাকা এটা আগে ছিল এবার বলছে ক্রয় মূল্য দ্বিগুণে চার আর বিক্রয় মূল্য কি হবে বিক্রয় মূল্য বলছে অর্ধেক অর্ধেক বলতে তিনের অর্ধেক কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত হান্ড্রেড ক্ষতি হবে ক্রয় মূল্য ডাবল হয়ে গেল আর বিক্রয় মূল্য দেখো অর্ধেক তিনের অর্ধেক দেয় তাহলে চার টাকায় কিনে দেড় টাকায় যদি বিক্রি করে তুমি বলবে আড়াই টাকা ক্ষতি কত টাকা ক্ষতি আড়াই টাকা ক্ষতি তাহলে কত ক্ষতি হচ্ছে টু পয়েন্ট আর নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত চার শতকরে আনার জন্য ইন্টু হান্ড্রেড দশমিক সরাও যদি তাহলে নিচে দশ ওকে দশমিকটা না সরালে কি ভালো হইতো দশমিকটা মনে হয় না সরালেই ভালো হইতো কত লাভ হয় টু পয়েন্ট ফাইভ আর নিচে কত চার ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড চার দিয়ে একশো রে কাটো পঁচিশ 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 গুণ করো ছয়শো আর এক ঘর আগে দশমিক তার মানে বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট ক্ষতি তাই না চার টাকায় কিনে দেড় টাকায় বিক্রি করলে আড়াই টাকা ক্ষতি চারের মধ্যে আড়াই হলে শতকরা মানে একশোর মধ্যে কত তাই না আসো বি একদিনে যত কাজ করে একদিনে তার তিন গুণ কাজ করে খুব ভালো অঙ্ক হ্যাঁ তারা নয় দিন একসঙ্গে একসঙ্গে কাজটির পাঁচ ভাগের দুই ভাগ করে বি একা কত কতদিনে শেষ করতে পারে ওকে একটু মাথা খাটাও হ্যাঁ দেখো খুব সহজ অঙ্ক প্রত্যেকে করতে পারবে যাদের মোটামুটি একটা কনসেপ্ট আছে দেখো বি আর এ বি যদি এক ভাগ কাজ করে বা একটা চেয়ার বানায় এ একদিনে তার তিন গুণ মানে তিনটা কাজ করে বি একদিনে যদি একটা চেয়ার বানায় এ বানাবে তিন গুণ মানে তিনটা চেয়ার তাহলে দুইজন মিলে কয়টা চেয়ার হয় চারটা কয়দিনে একদিনে ঠিক না তাহলে দুইজন মিলে চারটা চেয়ার বানায় একদিনে তাহলে তাহলে বলো দেখি তাহলে তারা নয় দিন কাজ করছে বলে একসঙ্গে হ্যাঁ নয় দিনে কয়টা বানাবে তুমি বলবে খুব সিম্পল একদিনে চারটা হলে নয় দিনে চার নয় ছত্রিশবার দেখো এবার ছত্রিশটা বানানোর পর কাজ কমপ্লিট না কতটুকু কাজ হয় জানা গেল পাঁচ ভাগের মধ্যে মাত্র দুই ভাগ কাজ হয় দুই ভাগ কতটুকু কাজ হয়েছে দুই ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ছত্রিশ ইউনিট বা ছত্রিশটা চেয়ার হয়েছে তার মানে দুইয়ের ভ্যালু তো ছত্রিশ দুই ভাগ কাজ হয় আর রিয়েল ভ্যালু দিয়ে বললে ছত্রিশটা কাজ হয় দুইয়ের ভ্যালু যদি ছত্রিশ হয় আঠারো গুণ টোটাল কাজ হচ্ছে পাঁচ ভাগ তাহলে পাঁচের ভ্যালু কত হবে পাঁচ আঠারো নব্বই তার মানে টোটাল কাজের পরিমাণ নব্বই ভাগ বা নব্বই ইউনিট বা নব্বইটা চেয়ার বানাইতে হবে বলছি নব্বইটা চেয়ার যদি এবার বি একা বানায় এটা টোটাল কাজ হ্যাঁ এবার বলছি টোটাল কাজের দায়িত্ব যদি বি কে দিয়ে দেওয়া যায় তাহলে কি হবে তাহলে তোমরা বলবে আচ্ছা বি একটা বানাবে একদিনে তাহলে বি টা চেয়ার কতদিনে বানাবে নব্বই দিনে বানাবে তাহলে বিটাল কত দিনে করতে পারবে নব্বই দিনে ওকে আসো খুব ভালো অঙ্ক দেখো একটি কল প্রতি প্রতি জল পড়ছে ফোটা করে জল পরে ছয়শো ফোটায় কত হয় একশো মিলিলিটার তাহলে তিনশো দিনে কত লিটার জল অপচয় হবে জল ফোটা দিয়ে পড়ছে না তাহলে কতটুকু জলের অপচয় হবে তাহলে এক সেকেন্ডে যদি একটা ফোটা পড়ে তাহলে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এক ঘন্টায় যদি ছত্রিশটা হয় তাহলে একদিন মানে চব্বিশ ঘন্টা না তাহলে চব্বিশ ঘন্টায় কত ফুটা হবে এটা চব্বিশ দিয়ে কোনো করে তাই না এক ঘন্টায় এত ফোটা চব্বিশ ঘন্টায় ইন্টু চব্বিশ তাই না এটা এক দিনের হিসাব হলো এক ঘন্টায় এত এক মানে 24 ঘন্টা 24 ঘন্টায় এত এটা এক দিনের হিসাব হইব আর এখানে বলছে কত দিন 300 দিন তাহলে 300 দিনে কত স্যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিনা একটু মাথা কাটা কেন বুঝতে পারবে না এক ঘন্টা এত যদি হয় 24 ঘন্টা এত 24 ঘন্টা মানে এক দিন যদি এত ফোটা পড়ে তাহলে 300 দিনে ইনটু 300 এবারে 300 ফোঁটা এতগুলা ফোঁটা হবে 300 দিনে এবারে এতগুলা ফোঁটায় কত মিলিলিটার হবে মন দিয়ে শুনো ছয়শ ফোটায় কত হয় ছয়শ ফোটায় হচ্ছে একশো মিলিলিটার কত হবে ছয় মিলিলিটার ওকে এক ফোটায় যদি এত মিলিলিটার হয় মন দিয়ে শুনো তাহলে তিনশো দিনে এত পড়বে এতগুলা ফোটায় কত মিলিলিটার হবে ইন্টু এক বাই ছয় এক ফোটায় যদি এক বাই ছয় মিলি হয় তাহলে এতগুলা ফোটায় কত মিলি হবে ইন্টু এক বাই ছয় গুণ করলে পাওয়া যাবে আচ্ছা এটা তো মিলি আসলো না এটারে লিটার বানাইতে গেলে এক কাজ করি আবার এক হাজার মিলি এক লিটার না এক হাজার দিয়ে ভাগ করলাম ওকে তাহলে টোটাল এতগুলা ফোটা হবে এতগুলা ফোটায় কত মিলিলিটার লিটার এক বাই ছয় দিয়ে গুণ করবো কেন ছয়শো ফোটায় একশো মিলি এক ফোটায় এক বাই ছয় মিলি লিটার এক ফোটায় যদি এক বাই ছয় মিলি হয় এতগুলা ফোটায় কত মিলি লিটার হবে ছয় বারং বাহাত্তর থাকবে সাত তিন বারং ছত্রিশ আর সাথে তেতাল্লিশ আরেকটা শূন্য রইল হ্যাঁ চার হাজার তিনশো কুড়ি তার মানে অপশন ডি ওকে এক হাজার কেন আসলো বুঝছে তো মিলিলিটারকে লিটার বানানোর জন্য এক বাই দিয়ে কেন গুন করলাম এক ফোটায় যদি এত মিলিলিটার হয় এত গুলা ফোটায় কত চলো খুব সিম্পল এবং খুব ভালো অঙ্ক দুটি বাস দেখো দুইটা বাসের গতিবেগের অনুপাত এগারো মিনিট একটা আর একটা হচ্ছে নয় মিনিট আচ্ছা এখানে দেখো দ্বিতীয় ঘন্টায় যায় দুইশো কিমি এখান থেকে দ্বিতীয় বাসের বেগ বার করে কেন স্যার বেগ বার একটা বেগ ইউনিট দিয়ে আছে আর একটা রিয়েল ভ্যালু দিয়ে বার করি পনেরো ঘন্টায় যদি দুইশো সত্তর কমি যায় তাহলে বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় সময় হচ্ছে পনেরো পনেরো কে পনেরো থাকবে বারো আট পনেরো একশো ফর্মুলা দিয়ে করতে পারো দূরত্ব বাই সময় বা এমনিও ভাবতে পারো পনেরো ঘন্টায় দুইশো সত্তর তার মানে এক ঘন্টায় আঠারো কিমি এটাই বেগ তাহলে দ্বিতীয় বাসের বেগ হচ্ছে নয় ইউনিট নয়ের ভ্যালু যদি আঠারো হয় কত গুণ দুই গুণ তাহলে প্রথম বাসের বেগ হচ্ছে এগারো মিনিট এগারো ভ্যালু কত বলবে এটাও দুই গুণ তার মানে এগারো কিমি পার ঘন্টা নয়ের ভ্যালু আঠারো হলে তাহলে ভ্যালু সিম্পল গল্প শেষ মিটার একটি ট্রেন সেকেন্ডে প্ল্যাটফর্ম কে অতিক্রম করে যদি ট্রেনের বেগ তিন মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয় তাহলে ট্রেনটি একটি পোস্ট কুড়ি সেকেন্ডে অতিক্রম করবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দৈর্ঘ্যগত আশি সেকেন্ডে একটি কাকে অতিক্রম করে প্ল্যাটফর্মকে হ্যাঁ আচ্ছা এখানে একটা ভালো করে দেখো তো বেগটা দেওয়া নাই আমরা স্পিডটা ধরে নিই হ্যাঁ বেগটা কত ধরি বেগ এখানে মিটার পার সেকেন্ড আছে তো মিটার পার সেকেন্ডই ধরে নিই সুবিধা হবে এক্স মিটার পার সেকেন্ড হ্যাঁ তাহলে কত সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করে বলে দিকে আশি সেকেন্ডে না তাহলে এক সেকেন্ডে যদি এক্স মিটার যায় তাহলে আশি সেকেন্ডে কত মিটার যাবে আশি ইন্টু এক্স মানে আশি এক্স এটা দূরত্ব না আরেকটা দূরত্ব কিভাবে বার করি বলো দেখি এটা কার সঙ্গে সমান হবে মন শুনে এক সেকেন্ডে যদি এক্স মিটার যায় তাহলে আশি সেকেন্ড আশি গুণন এক্স আশি এক্স এটা দূরত্ব এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য কত চারশো চল্লিশ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করে এটা মনে করো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ওয়াই স্যার কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না একটু মাথা কাটাও এক সেকেন্ডে যদি এক্স মিটার যায় তাহলে এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে বলো দেখি যেহেতু করবে না তাহলে এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা এটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা ওয়াই সিম্বল দিয়ে প্রকাশ করা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

বেগ যদি এত হয় তাহলে বাইশ সেকেন্ডে একটা পোষকে অতিক্রম করে তাহলে বেগ আর সময় যদি গুণ করো তাহলে তুমি বলবে স্যার দূরত্ব পাওয়া যায় এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে বেগ কিন্তু সময় দূরত্ব এই দূরত্বটা কার সঙ্গে সমান হবে এবার পোষকে অতিক্রম করবে পোষকে অতিক্রম করে মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাওয়া তাহলে এটা কার সঙ্গে সমান হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য কেন চারশো চল্লিশ অনেকে বলবে স্যার মানবো না এটা কেমন হলো আগে তো দুটো যোগ করা হলো এবার এটা কেন এটাকে পার্সিয়ালিটি হচ্ছে একদমই না 80 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে 80 সেকেন্ডে যে দূরত্ব যায় এটা কার সঙ্গে সমান হবে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে আর 22 সেকেন্ডে কি হয় পোস্টকে অতিক্রম করে তাহলে 22 সেকেন্ডে কত দূর যাবে বেগ 3 x 3 বেগ ইনটু সময় 22 সেকেন্ডে যে দূরত্বটা যাবে সেটা শুধু ট্রেনের সঙ্গে সমান হবে পোস্ট কিনা ট্রেন প্লাস পোস্ট পোস্ট খুঁটি সাধারণত ওইগুলোকে এভয়েড করি তুই আসো এটাকে যদি সলভ করি কত হয় 20

এটা সরি একশো ছত্রিশ হবে ভুল বললাম তাই না সাত আট আর ছাপ্পান্ন আট ওকে হ্যাঁ তাহলে এইটা এই পারে আসলে মাইনাস হবে হ্যাঁ চারশো চল্লিশটা এই পারে আসলে মাইনাস হবে তাহলে বিয়োগ যদি করো কত হয় শূন্য শূন্য ছয় থেকে চার গেলে দুই তেরো থেকে চার গেলে নয় তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কত নয়শো কুড়ি ওয়াই মানেই তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য না ওয়াই কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হচ্ছে তাহলে নয়শো কুড়ি মিটার খুব ভালো অঙ্ক কিন্তু হ্যাঁ এখান থেকে x বার করলাম এক্স এখানে বসিয়ে দিলাম চলো কিছু পরিমাণ টাকা বারো বছর ছয় মাসে দ্বিগুণ হয় আচ্ছা বারো বছর ছয় মাস মানে কত বছর সাড়ে বারো বছর তাই না ছয় মাস মানে হাফ বছর আর মাসে এক বছর ছয় মাস মানে অর্ধেক বছর বারো বছর ছয় মাস মানে সাড়ে বারো বছরে দ্বিগুণ হয় দ্বিগুণ মানে দ্বিগুণ মানে এক টাকা যদি ব্যাংকে রাখো বা এক ইউনিট ব্যাংকে রাখো সেটা বেড়ে দ্বিগুণ মানে দুই ইউনিট হবে সুদে আসলে এক টাকা রাখলে দুই টাকা হবে তাহলে সুদ কত টাকা পাচ্ছো এক টাকা কিছু বলে নাই তার মানে এটা সরল সুদই ধরে নেবো হ্যাঁ এক ইউনিট সুদ পাওয়া যায় কত বছরে বারো বছর ছয় মাস মানে সাড়ে বারো বছরে কত গুণ সাড়ে বারো গুণ মানে তাহলে তুমি বলবে তার বাড়লো কত তিনের থেকে এক মাইনাস করে দুই ইউনিট বাড়লো যেটা বাড়ে সেটাই তো সুদ এক টাকা রাখলে সেটা বেড়ে তিন টাকা হচ্ছে কয় টাকায় সুদ দিচ্ছে দুই টাকা এই দুই ভাগ সুদ পাওয়া যাবে কত বছরে তুমি বলবে এটাও সাড়ে বারো বছরে কিছু বলে নাই মানে এটা আমরা সরল সীতজ্ঞ দুই দিয়ে সাড়ে বারো কে গুণ করলে সাড়ে বারো পঁচিশ বছর তার মানে কত বছরে তিন গুণ হবে পঁচিশ বছরে তাই না কম সেক্ষেত্রে ক্ষুদ্রতম কোণের মান কত আচ্ছা আগে বুঝো পুরোপণ মানে কি দুইটা কোণের যোগফল নব্বই হলে তাদেরকে কোন বলা হয় মনে করো একটা যদি তিরিশ হয় তাহলে আরেকটা কত হবে ষাট কেন স্যার কারণ দুটোর যোগফল নব্বই তার মানে তিরিশের পরোক্ষণ কত বা ষাটের পরোক্ষণ হবে তিরিশ বলো সত্তর আর কত কুড়ি এই দুইটা কি হবে পরোক্ষণ কারণ এই দুইটা যোগ করলে নব্বই হয় তাহলে আমি যদি বলি বলো দেখি আমি যদি বলি তোমাদের বলো দেখি চল্লিশের পরোক্ষণ কত চল্লিশের পরক্ষণ কত হবে বলো দেখি চল্লিশের সঙ্গে কত যোগ করলে নব্বই হয় পঞ্চাশ তুমি বলবে চল্লিশ আর পঞ্চাশ দুইটা যোগ করলে নব্বই হয় তার মানে চল্লিশের পরক্ষণ পঞ্চাশ বা পঞ্চাশের পরক্ষণ চল্লিশ আমি যদি বলি তোমাদের আশির পরোক্ষণ কত হবে কত হবে দিকে ভাই আশির ভাঙায় করতে পারোলি অপশন টেস্ট করে দিই ইজি হবে একটি কোন তার পরোক্ষণের অর্ধেকের থেকে তিরিশ ডিগ্রি কম সেক্ষেত্রে ক্ষুদ্রতম কোনটা কত আমরা যদি ধরি ক্ষুদ্রতম কোন দশ এই কোনটা কোনটাই ছোট হবে তাই না তার পরক কোণের অর্ধেকের থেকে তিরিশ কম হবে তাহলে দশ যদি হয় দশের পরক কত বলো দিকে আশি কারণ দুইটা যোগ করলে নব্বই হবে এবার এই পরকের অর্ধেক অর্ধেক করলে কত হয় চল্লিশ ডিগ্রি তার থেকে তিরিশ ডিগ্রি কম দেখো এটা থেকে তিরিশ ডিগ্রি যদি মাইনাস করি দশ ডিগ্রি এই কোনটা পাওয়া যায় বুঝলি পরকের অর্ধেক থেকে বলছে তিরিশ যদি কম করো মানে তিরিশ মাইনাস করো তাহলে কোনটা পাওয়া যায় দেখো কোনটা আসে তার মানে এটাই আনসার পরের যাওয়ার দরকার কি দশের পুরো কোনো আশি আশির অর্ধেক চল্লিশ চল্লিশের থেকে যদি তিরিশ কম করি দশ হয় এই কোনটাই আসে তার মানে তুমি বলবে আচ্ছা ক্ষুদ্রতর কম হবে দশ ডিগ্রি পার্থক্য ফলের পার্থক্য আটাত্তর ছোট বৃত্তের ব্যাসার্ধ কত ঠিক একটা অপশন টেস্ট করতে পারো আমার মনে হয় কি অপশন টেস্ট করে মানে আরো বেশি টাইম লাগবে এমনি করে দিবে একটা দুইটা বৃত্তের ব্যাসার্ধ বড়টা যদি এক্স হয় আর ছোটটা ওয়াই হয় তাহলে দুইটার ব্যাসার্ধের ডিফারেন্স কত সাত আর ক্ষেত্রফলের ডিফারেন্স কত হবে বড়টার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার না বৃত্তের ক্ষেত্রফলের সূত্র মানে বুঝে তো গোল দ্বিবা হাইট থাকে না সূত্র পাই আর স্কোয়ার তাহলে বড়টার ব্যাসার্ধ এক্স ছোটটা যদি ওয়াই হয় তাহলে দুইটার ব্যাসার্ধের ডিফারেন্স কত সাত আর ক্ষেত্রফলের ডিফারেন্স বড়টার ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার আর মানে বেশার্ধ এক্স স্কোয়ার মাইনাস পাই ছোটটার ব্যাসার্ধ বেশার্ধ ওয়াই স্কোয়ার

মানে দুইটার যোগ ইন্টু এ মাইনাস বিশেষ চার বাইশ অষ্টআশি চার বাইশ অষ্টআশি থাকবে বারো আর সতেরো উনিশ নয় বাইশে একশো আটানব্বই ওকে আসো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই

তাহলে ফ্রেন্ডস আজকে এখানে গল্প শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা জিনিস তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে লেট না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে বাই